হে গাইস, আজ আমরা যে মুভিটা এক্সপ্লেন করবো সেটার নাম হচ্ছে ডিউন। তবে হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং পুরো মুভিটা দেখতে হলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। তো এবার ভিডিওতে ফিরে আসা যাক। গাইস, মুভিটার নাম হচ্ছে ডিউন। তো এই ডিউন জিনিসটা আসলে কি সেটা আপনাদের আগে বলি। ডিউন হচ্ছে রেগিস্তানের একটা প্ল্যানেটের নাম, আর এই প্ল্যানেটটা স্পাইস নাম একটা পদার্থের একমাত্র অরিজিনাল সোর্স। এখন স্পাইস হচ্ছে এমন একটা পদার্থ যেটা কেউ ড্রাগসের মতো ইউজ করলে তাদের মধ্যে সুপার ন্যাচারাল পাওয়ার চলে আসে, আর এটা দিয়ে যারা নেশা করে তাদের চোখ নীল হয়ে যায়। শুধু তাই নয়, স্পাইসের সাহায্যে নিউক্লিয়ার ওয়েপন্সও বানানো যায়, আর এই কারণেই ডিউন প্ল্যানেটটা এত ইম্পর্টেন্ট। তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। এই কাহিনীটা আজ থেকে শুরু করে আমাদের ফিউচারের অনেক আগেকার ঘটনা, যখন মানুষ অনেক উন্নত হয়ে গেছে এবং তারা তখন ইউনিভার্সের অন্যান্য প্ল্যানেটে গিয়ে বসবাস শুরু করেছে। আর এই প্রতিটা প্ল্যানেটে আলাদা আলাদা রাজারাজারা রয়েছে, যারা এম্পেরারদের মতো সেই সমস্ত প্ল্যানেটে রাজত্ব করত। আর এদের মধ্যে সবথেকে বড় ছিল করিনো এম্পেরার। আর এই এম্পেরারের কাছে একটা আর্মি ছিল যাদের মোকাবিলা কেউ করতে পারত না। এখানে আমরা অন্য আর একটা প্ল্যানেট দেখতে পাই যার নাম অ্যারাকাস, এবং এখানকার লোকেদের ফ্রেমেন বলা হতো। এরা স্পাইসকে খুবই পবিত্র মনে করত এবং নিয়মিতটা কনজিউম করার ফলে এদের চোখ নীল হয়ে গিয়েছিল। এরপর আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে চেনি, এবং সে এখানে বলে যে কিভাবে আউটসাইডাররা তাদের এরিয়া থেকে স্পাইস খনন করে নিয়ে চলে যাচ্ছে। আর এই আউটসাইডারদের লিডার ছিল রবিন, কিন্তু হঠাৎ একদিন তারা এম্পেরারের আদেশে এই প্ল্যানেট ছেড়ে চলে যায়। কিন্তু এই ব্যাপারে কেউ কিছুই বুঝতে পারে না যে কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর মুভিটা শিফট হয় ক্যালাডের নামে একটা প্ল্যানেটে, এবং এখানে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম হচ্ছে পল, এবং তার মা হচ্ছে জেসিকা, এবং যিনি ছিলেন একজন উইচ, আর তার কাছে অনেক সুপার ন্যাচারাল পাওয়ার ছিল, আর সেগুলো কিভাবে ইউজ করতে হয় সেটাই তিনি পলকে শেখাচ্ছিলেন। তখন পল তার মাকে বলে যে কিছুদিন ধরে একই ধরনের একটা স্বপ্ন সে বারবার দেখছে, যেখানে সে নীল চোখওয়ালা একটা মেয়েকে দেখতে পায়, আর বাস্তবে এই মেয়েটাই ছিল চেনি। এরপর আমরা দেখতে পাই যে একদিন একটা স্পেসশিপে করে এম্পেরারের একজন মেসেঞ্জার তাদের প্ল্যানেটে আসে। তারপর সে এখানকার রাজা অর্থাৎ পলের বাবাকে বলে যে কিভাবে তাকে এবার থেকে অ্যারাকাস থেকে স্পাইস মাইন করতে হবে, এবং সে এম্পেরারের আদেশ মেনে নেয়। এরপর পল তার বাবার একজন সেনাপতির সাথে দেখা করে যার নাম ডাঙ্কান, আর পল তখন তাকে বলে যে সে তাকে তার স্বপ্নে মারা যেতে দেখেছে, কিন্তু ডাঙ্কান তার কথাটাকে ততটা সিরিয়াসলি নেয়নি। তারপর পল তার বাবার সাথে কথা বলছিল, তখন পলের বাবা তাকে বলে যে এই সমস্ত কিছুটাই এম্পেরারের একটা চাল, কারণ সে চাইছিল যে তাদের সাথে যেন রবিনের যুদ্ধ লেগে যায় এবং তারপর এম্পেরার নিজে অ্যারাকাসের পুরোটা দখল করে নেবে। তখন পল তার বাবাকে বলে যে সে ফ্রেমেনদের সাথে কন্ট্যাক্ট করতে চায়, কারণ এই ফ্রেমেনরা ছিল অ্যারাকাসের বাসিন্দা, আর চেনিও সেখান থেকে বিলং করত। এরপর পল ওয়ার অ্যাডভাইসারের কাছে লড়াই করার ট্রেনিং নিচ্ছিল, এবং এখানে আমরা দেখতে পাই যে তাদেরকে যাতে কোনোরকম চোট না লাগে তার জন্য তারা একটা এনার্জেটিক সিল ব্যবহার করছিল। এদিকে রবিন তাদের রাজা ভ্যারেনকে বলে যে অ্যারাকাসের পুরো দায়িত্ব এখন এম্পেরর অন্য একটা রাজাকে দিয়ে দিয়েছে। তখন তাদের রাজা রবিনকে বোঝায় যে এই সবকিছুই তাদের ভালোর জন্যই হয়েছে। এরপর পলের সাথে একটা মহিলা দেখা করতে আসে যে পলের সমস্ত স্বপ্নের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছিল, আর এখানে আমরা এই মেয়েটার পলের কাছে আসার আসল উদ্দেশ্য জানতে পারি, কারণ সে পলের একটা টেস্ট নিতে এসেছিল, কারণ সে ভেবেছিল যে এই পলই হচ্ছে তাদের একমাত্র রক্ষাকর্তা যার ব্যাপারে পুরো ইউনিভার্সে কথা হচ্ছে। আর যাবার সময় সেই মহিলাটা তার মাকে বলে যায় যে এটা যদি সত্যি হয় তাহলে পলের উপর অনেক বিপদ আসতে চলেছে, এবং এই কথাটা পলও শুনে নেয়। তখন পলের মা তাকে বোঝায় যে কিভাবে আসল রক্ষাকর্তারা শয়তানদের মেরে পুরো ইউনিভার্সে শান্তি ফিরিয়ে আনে। এরপর তারা অ্যারাকাসে যাওয়ার জন্য প্রস্তুত হয়, এবং সেখানে পৌঁছানোর পর পল দেখে যে লক্ষ লক্ষ মানুষ তাকে রক্ষাকর্তা ভেবে তাকে দেখতে এসেছে। তারপর তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে পলের বাবা স্পাইস মাইন করার জন্য অর্ডার দিয়েছিল, এবং পল এখানে বুঝতে পারে যে এই রেগিস্তানি প্ল্যানেটে অনেক স্যান্ড ওয়ার্মস আছে যেগুলো মানুষের চলার আওয়াজ শুনতে পেয়ে তাদের দিকে অ্যাট্রাক্ট হয়, আর এগুলো থেকে বাঁচার জন্য এখানকার লোকেরা অর্থাৎ ফ্রেমেনরা এত সাবধানে চলতো যাতে শুধুমাত্র হাওয়াতে বালি ওড়া শব্দটুকু শোনা যায়। আর এখানেই হান্টার ব্যাগের সাহায্যে পলকে কেউ মারার চেষ্টা করে, আর পরে জানা যায় যে সেই লোকটা রবিনদের লোক ছিল। এদিকে ডাঙ্কান তখন পলের বাবাকে বলে যে তারা যা ভেবেছিল তার থেকেও বেশি ফ্রেমেন এখানে আছে, আর তাদের একজন লিডারকে সে তার সাথে নিয়ে এসেছে। তখন পলের বাবা সেই লোকটার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় এবং তাকে বলে যে এবার থেকে তাদের উপর আর কেউ অত্যাচার করবে না, এবং সেও তখন পলের বাবাকে বলে যে তারা যেন তাড়াতাড়ি কাজ শেষ করে সেখান থেকে চলে যায়। তারপর তারা মাইনিংয়ের প্রস্তুতি কেমন হচ্ছে সেটা দেখতে সেখানে যায়, এবং সেখানে গিয়ে তারা দেখে যে আগে যারা মাইনিংয়ের কাজ করতো তারা সমস্ত মেশিনগুলোকে খারাপ অবস্থায় ফেলে রেখে চলে গেছে। তারপর তারা একজন ফ্রেমেনকে ডেকে পাঠায় এবং সে তাদেরকে একটা স্যুট দেয় এবং বলে যে এই স্যুটটার মধ্যে একটা ফিল্ট্রেশন সিস্টেম আছে যেটা বিভিন্ন নোংরা জলকেও আমাদের শরীরে পানের যোগ্য করে দেয়, যাতে এই রেগিস্তানে জলের অভাব হলেও মানুষ তাদের প্রাণ বাঁচাতে পারে, কারণ এখানে খাবার জলের খুবই অভাব,
আর তাই এরা জলের একটা বিন্দুও নষ্ট হতে দেয় না। তারপর তারা প্লেনের সাহায্যে সেই জায়গাটায় যায় যেখানে একটা মেশিন স্পাইসের মাইনিং করছিল। তখন তারা খেয়াল করে যে একটা স্যান্ড ওয়ার্ম তাদের মেশিনটার দিকে ছুটে আসছে। তখন পলের বাবার আদেশ অনুসারে তাদের প্লেনটাকে ল্যান্ড করানো হয় যাতে তারা ওই মেশিনে থাকা লোকগুলোকে বাঁচাতে পারে। তখন পলও এই কাজে এগিয়ে আসে যাতে সে তাদেরকে সাহায্য করতে পারে। আর তখনই হঠাৎ পল তার স্বপ্নের মতো সেই ভিশনগুলো দেখতে শুরু করে এবং তারপর সে বেহুশ হয়ে যায়। তখন তাকে একটা লোক সেখান থেকে তুলে নিয়ে যায়। তখন আমরা সেই পুরো স্যান্ডওয়ার্মটাকে দেখতে পাই এবং এটা এতটাই বড় ছিল যে পুরো মাইনিং মেশিনটাকে তার ভিতরে ঢুকিয়ে নেয়। তারপর পলের বাবা তাদের সবাইকে বলে যে স্পাইসের মাইনিং এর কাজ তাদের তাড়াতাড়ি শুরু করতে হবে, না হলে আরো প্রবলেম হয়ে যাবে। তখন সেই মেয়েরা তাদের বলে যে এই কাজে তারা তাদের কোন রকম সাহায্য করতে পারবে না। তারপর একটা ডাক্তার পলের চিকিৎসা শুরু করে এবং সে বলে যে স্পাইসে যাওয়ার ফলে হয়তো তার কোনো অ্যালার্জি হয়ে গেছে। কিন্তু পল তখন তার মাকে বলে যে সে আবার সেই নীল চোখওয়ালা মেয়েটে দেখতে পেয়েছিল এবং যে কিনা তাকে মারার চেষ্টা করছিল এবং সে সেখানে একটা ছুরিও দেখতে পায় যেটাকে ফ্রেমেনরা তাদের মজবুত হাতিয়ার বলে মনে করত। নেক্সিনে আমরা দেখতে পাই যে ভ্যারেন অর্থাৎ রবিন্দ্র রাজা তাদের আর্মি নিয়ে অ্যারাকেসে হামলা করার জন্য প্রস্তুত হচ্ছে। এদিকে সেই ডাক্তারটা পলকে এবং তার বাবাকে কিছু ওষুধ দিয়ে যায় যাতে তাদের ভালোভাবে ঘুম আসে। এরপর যখন পলের বাবা চোখ খোলে তখন সে দেখতে পায় যে একজন মেয়ের তার সামনে ইঞ্জিওর্ড হয়ে পড়া আছে। আর তখন সে তার কাছে গেলে কোন রকম অ্যাকশন নেওয়ার আগেই তার সিল্কে ছেদ করে একটা নিডেল তার শরীরে এসে লাগে। তখন সে বুঝে যায় যে এই সব কিছুই ডাক্তারের কাজ। তারপর সে তার হাত থেকে আংটিটা খুলে নেয় কিন্তু সেই আংটিটা পলের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেয়। তখন সে তাকে একটা নকল দাঁত লাগানোর সময় বলে যে এটার মধ্যে বিষ ভরা আছে আর যখন তার সাথে ভ্যারেনের দেখা হবে তখন সে এটাকে পিষে এটার হাওয়ার সাহায্যে তাকে মেরে ফেলতে পারবে। এদিকে পলের সেনারা ভ্যারেনের হামলার ব্যাপারে জানতে পেরে যায় আর তাই তারা তাদের পুরো শক্তি দিয়ে তাদের সাথে যুদ্ধ করার জন্য এগিয়ে যায়। কিন্তু তারা আর্মিদের সামনে কমজোর হয়ে যায়। তখন তাদের সেনাপতি পলকে বাঁচানোর জন্য সেখানে যায় কিন্তু সে সেখানে গিয়ে দেখে যে পল সেখানে নেই, কারণ পলকে এবং তার মাকে ভ্যারেনের লোকেরা ধরে নিয়ে গেছে এবং তাদেরকে তারা ওয়ার্মের মধ্যে ফেলে দিতে যাচ্ছিল। কিন্তু এখানে পলের মা তার উইচ পাওয়ারের সাহায্যে সবাইকে কন্ট্রোল করে নেয় আর তারপর তারা সেখান থেকে পালিয়ে আসে এবং তারা বেরিয়ে এসে দেখে যে ভ্যারেনের লোকেরা পুরো সিটিটাকে জ্বালিয়ে দিয়েছে। তারপর তারা আশ্রয় নেওয়ার জন্য একটা জায়গায় থামে। এদিকে ডাক্তার ভ্যারেনের কাছে তার স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে কিন্তু ভ্যারেন তখন ডাক্তারকেও মেরে ফেলে। তারপর ভ্যারেন পলের বাবার কাছে যায়। তখন পলের বাবা সেই দাঁতটার সাহায্যে মুখ থেকে একটা বিষাক্ত গ্যাস বের করে দেয় যেটার জন্য ভ্যারেন এবং তার লোকেরা মারা যায়। তারপর সেই গ্যাসটা পরিষ্কার করার জন্য সেখানে কিছু লোক আসে। তখন দেখা যায় যে ভ্যারেন ছাদের ওপর আটকে আছে কিন্তু সে তখনও মরেনি। অন্যদিকে পল সেই ডাক্তারের ব্যাগ থেকে তার বাবার আংটিটা খুঁজে পায় এবং সে বুঝে যায় যে তার বাবা আর এই পৃথিবীতে নেই। তখনই সে আরো একটা ভিশন দেখতে পায় এবং সে দেখে যে ওই মেয়েটা এবং সে একসাথে এম্পেরর আর্মির বিরুদ্ধে লড়াই করছে এবং এই ভিশনটা দেখে সে বুঝতে পারে যে এটা হয়তো ফিউচারে ঘটবে এমন কোন একটা যুদ্ধের সংকেত। তারপর তারা সেই জায়গা থেকে বেরিয়ে আসে যেখানে তার রাত্রে আশ্রয় নিয়েছিল আর তখনই তাদের সেনাপতি তাদের খুঁজে পেয়ে যায় এবং সে বলে যে ডাক্তারের ব্যাগে একটা ট্র্যাকিং ডিভাইস ছিল এবং যেটার সাহায্যেই সে তাদের খুঁজে পেয়েছে এবং সে আরো বলে যে সেই মেয়েটাও তাদের হেল্প করতে রাজি হয়ে গেছে। তারপর তারা সেই মেয়েটার ল্যাবে আসে। তখন পল সেখানে বলে যে সে তার বাবার কথা শুনবে অর্থাৎ সে ফ্রেমেনদের সাথে বন্ধুত্ব করবে। তারপর তারা একসাথে এম্পেরর আর্মির বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু তখন এম্পেরর আর্মি তাদের খুঁজে পেয়ে গেছিল এবং সেখানে পলের বাবার সেনাপতি অর্থাৎ ডাঙ্কানও মারা যায় আর এখানেই পলের একটা স্বপ্ন সত্যি হয়ে যায়। তারপর পল এবং তার মা সেই মেয়েটার সাথে একটা সুরঙ্গের দিকে ছুটে যায় এবং যেখানে সে ভ্যারেনের লোকেদের বিরুদ্ধে লড়াই করার জন্য এগিয়ে যায় এবং সে সেখানে মাটিতে একটা ডিভাইস পুঁতে যাতে সেটা ওয়ার্মগুলোকে অ্যাট্রাক্ট করতে পারে। আর যখন সেখানে ভ্যারেনের লোকেরা আসে তখন তারা কিছু করার আগেই সেখানে স্যান্ডওয়ার্ম চলে আসে এবং যার ফলে সেই মেয়েটা সহ ভ্যারেনের সমস্ত লোকেরা মারা যায়। তখন পল এবং তার মা হেলিকপ্টারে করে সেখান থেকে পালাতে থাকে কিন্তু ভ্যারেনের লোকেরা তাদের পিছু করতে শুরু করে। তখন তারা তাদের কাছ থেকে বাঁচার জন্য একটা স্যান্ডস্টর্মের মধ্যে ঢুকে পড়ে এবং যার ফলে তাদের হেলিকপ্টারটা ক্রাশ হয়ে যায়। এরপরের সিনে আমরা ভ্যারেনকে দেখতে পাই যেখানে রবিন তাকে বলছিল যে পল এবং তার মা একটা স্যান্ডস্টর্মের মধ্যে মারা গেছে। তখন ভ্যারেন সমস্ত ফ্রেমেনদেরও মেরে ফেলার আদেশ দেয় কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই যে পল এবং তার মা হেলিকপ্টারের মধ্যে থাকা স্টিল স্যুটের সাহায্যে বেঁচে যায় এবং ডাঙ্কানের দেয়া একটা কম্পাসের সাহায্যে তারা ফ্রেমেনদের ঘাঁটি খুঁজতে শুরু করে এবং যাতে স্যান্ডওয়ার্মস তাদের অ্যাটাক না করতে পারে তাই তারা ফ্রেমেনদের কৌশলে চলতে থাকে। কিন্তু তবুও তাদেরকে একটা স্যান্ডওয়ার্মস অ্যাটাক করে দেয় আর তাই তারা দৌড়াতে শুরু করে এবং তখন একটা মেশিন থেকে এক ধরনের ভাইব্রেশন এবং সাউন্ড বেরিয়ে আসছিল আর তখনই আমরা দেখি যে ফ্রেমেনদের একটা দল তাদের ঘিরে ফেলেছে এবং তারপর ওয়ার্মস তাদেরকে অ্যাটাক না করেই সেখান থেকে চলে যায়। তারপর পল বুঝতে পারে যে এই দলটার লিডার হচ্ছে সেই লোকটা যার সাথে ডাঙ্কান তার বাবার পরিচয় করিয়েছিল। এখন ফ্রেমেন্সরা ভাবতে শুরু করে যে যেহেতু স্যান্ডওয়ার্মস পলকে কিছু না করেই চলে গেল তাই পলই হয়তো তাদের আসল রক্ষাকর্তা।
আর এখানেই পলের সাথে চেনির প্রথমবার দেখা হয়। কিন্তু পল তখন তাদের তার ভিশনের ব্যাপারে কিছু জানায়নি। তারপর সেই লিডারটা তাদেরকে তাদের সাথে নিয়ে যেতে চাইছিল, কিন্তু তখনই তাদের টিমের একজনের পলের ওপর ভরসা হচ্ছিল না এবং সে বলে যে এই ডিভাইসটা অ্যাকচুয়ালি তাদের ছিল এবং এর জন্যই ওয়ার্মস পলকে অ্যাটাক না করে সেখান থেকে চলে গিয়েছিল। এবং সে আরো বলে যদি পল সত্যি তাদের রক্ষাকর্তা হয় তাহলে পলকে তার সাথে লড়াই করে সেটা প্রমাণ করতে হবে এবং পল তখন তার সাথে লড়াই করতে রাজি হয়ে যায়। আর তখনই পল একটা ভিশন দেখতে পায় এবং সে একটা আওয়াজ শুনতে পাচ্ছিল এবং সেই আওয়াজটা তাকে বলে যে যদি সত্যি তার ভিতরের মাসিয়া জাগিয়ে তুলতে হয় তাহলে তাকে নিজেকে মেরে ফেলতে হবে, অর্থাৎ নিজেই নিজেকে খুন করতে হবে। তখন চেনি তার কাছে আসে এবং তাকে একটা ছুরি দেয়, আর এই ছুরিটা দেখতে ঠিক সেই রকম যেটা আগে সে তার স্বপ্নে দেখেছিল। তারপর চেনি তাকে বলে যে আমি তোমাকে কোন রকম রক্ষাকর্তা ভাবি না, আর আমি তোমাকে এই ছুরিটা দিচ্ছি কারণ আমি চাই যে তুমি যেন একজন যোদ্ধার মতো মরতে পারো। তারপর পল সেই লোকটার সাথে লড়াই শুরু করে এবং তাকে বারবার কাবু করে লড়াইটা বন্ধ করতে বলে। তখন পাশ থেকে তাদের লিডার বলে যে এই লড়াইটা তখনই শেষ হবে যখন তাদের দুজনের মধ্যে একজনের মৃত্যু ঘটবে। এদিকে পলের মা জেসিকা তখন বলে ওঠে যে পল কোনো খুনি নয় এবং সে কখনো কাউকে হত্যা করেনি এবং পল তখন বুঝতে পেরে যায় যে তার মা এই মেসেজটা তাকে নিজেকে নিজে বদলানোর জন্য দিয়েছিল। তারপর পল সেই লোকটাকে মেরে ফেলে এবং ফেমেন্সদের কাছে তার আসল উদ্দেশ্যের কথা বলে যে সে তাদের সাথে হাত মিলিয়ে এম্পেরর বিরুদ্ধে লড়াই করে তার রাজত্ব শেষ করে দিতে যায়। আর পলের কথা শুনে ফেমেন্সরা রাজি হয়ে যায় এবং তাকে তাদের দলে সামিল করে নেয়। তারপর তারা একসাথে কিছুটা দূর যাওয়ার পর দেখতে পায় যে একটা ফ্রেমেন একটা স্যান্ডওয়ার্মে সওয়ারি করছে এবং এখানে চেনি পলকে বলে যে এটা তো সবে শুরু হয়েছে। আর এরকম একটা জবরদস্ত সাসপেন্সের সাথে এই মুভিটা শেষ হয়ে যায়। সো গাইস, ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।